27 মার্চ 2023 সোমবার সকালে রাজ্যের বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মুরা সিং প্রাতঃভ্রমণকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসার ন্যূনতম সুযোগ না দিয়েও প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ, শোকাহত রাজ্যের সাহিত্য ও সংস্কৃতি জগৎ। 1957 সালে জন্মগ্রহণ করেন কবি চন্দ্রকান্ত মুরা সিং, উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের অন্যতম বিখ্যাত কবি। তিনি রাজ্যের আদিবাসীদের ভাষা ককবরকের লেখন এবং কবিতার 5টি বই প্রকাশ করেছেন। সমসাময়িক ত্রিপুরার জনজীবনের যন্ত্রণা তার কবিতার মূল প্রতিপাদ্য। ত্রিপুরার পাহাড়, খরস্রোতা নদী এবং পাখির গানের সুরকে প্রতিস্থাপন করেছেন কবিতায়। ককবরক সাহিত্যের বিকাশে অবদানের জন্য তিনি 1997 সালে সাহিত্য একাডেমি নয়াদিল্লি থেকে ভাষা সম্মান পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ককবরক ভাষার স্বরলিপি তিনি তৈরি করেন কবি চন্দ্রকান্ত মুরা সিং। 1997 সালেই প্রতিষ্ঠা করেন ককবরক সাহিত্য একাডেমি। সোনামুড়া মহকুমার প্রত্যন্ত গ্রাম তৈবান্দালের কৃষক পরিবারেই তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনেই বামপন্থী আন্দোলনের সংস্পর্শে আসেন, যুক্ত হন প্রগতিশীল সাহিত্য ও সংস্কৃতির আন্দোলনের সাথে। তার কবিতার প্রকৃতপক্ষে সুদূর উপজাতির গ্রামগুলির কান্না, ত্রিপুরার সবুজ বনানী, ঢেউ খেলানো পাহাড় সুনিবিড় পরিবেশের এক বিশাল ভূগোলকে আলিঙ্গন করে আছে। ট্রাইবেল, বাঙালি, মৈত্রী এবং জনজীবনের সংগ্রামকে তিনি তার বিভিন্ন লেখালেখির মাধ্যমে তুলে ধরেছেন। তিনি এমন একটি ভাষার প্রতিনিধিত্ব করেন যা প্রান্তিকতার দীর্ঘ ইতিহাসের মুখোমুখি হয়েছে। 1979 সালে ককবরক ত্রিপুরায় রাজ্য ভাষার মর্যাদা লাভ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা এবং নাতি নাতনিদের রেখে গেছেন। 1918 থেকে 2022 পর্যন্ত তিনি ছিলেন সাহিত্য একাডেমির উত্তর পূর্বাঞ্চলীয় মৌখিক সাহিত্য কেন্দ্র নিকোলের অধিকর্তা। তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ, তার শোকসন্তপ্ত পরিবারের পরিজনের প্রতি জানাই সমবেদনা। ত্রিপুরা সংস্কৃত সমন্বয় কেন্দ্রের সাধারণ সম্পাদক বিভু ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে এ সংবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।